হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা জানি দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামার আকারে জমা দেবে তার মেধা তালিকা নিয়ে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে এভাবে বলে আসে কিন্তু ইতিমধ্যে শেষ পর্যন্ত আদালতে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য হলফনামা আকারে জমা দিয়েছে আদালতে স্কুল সার্ভিস কমিশন এবার আদালতের সবুজ সংকেত যদি মেলে তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে এসএসসি তবে উচ্চ প্রাথমিক এবার যে ডেটের ওএমআর শিট সেই ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে কমিশনই সেটা স্বীকার করে নিয়েছে তো আদালতে স্কুল সার্ভিস কমিশন যে হলফনামা জমা করেছে সেখানে তারা যে বিবৃতিটা দিচ্ছে যে বিভিন্ন ওএমআর শিটে মিসম্যাশ বা বিভিন্ন ইনএলিজিবিলিটি বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এসএসসি যেটা জানাচ্ছে যে মিসিং ওয়েমার শিট যেটা আমরা দেখতে পেয়েছি যে এভলিউশন ফার্দার সার্টেন টোটাল ওয়েম দেখুন চোদ্দোশো তেষট্টি জন চোদ্দোশো তেষট্টি জনের ওয়েম আর এ এক রয়েছে তাদেরকে প্যানেল থেকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে ওয়েমআরে বিভিন্ন ধরনের কারচুপি সেই সংক্রান্ত রয়েছে তারপরে দুজনের দুজন ক্যান্ডিডেটের ক্যাটেগরি মিসম্যাচ আছে অর্থাৎ যে এসসি জেনারেল নাকি সেইটা তারা কিন্তু স্পেসিফিকভাবে মেনশান করেনি তার পাশাপাশি এখানে যেটা দেখা যাচ্ছে যে এই চোদ্দোশো জন ক্যান্ডিডেটের মধ্যে পাঁচশো জন ক্যান্ডিডেটের নাম্বারের মিসম্যাচ আছে তার পাশাপাশি আরও নশো দুজন ক্যান্ডিডেটের ওয়েমআ ডিফেক্ট আছে অর্থাৎ তাদের হয়তো ওয়েমআ শিটে কোনো রকম মার্ক করা আছে বা কালি দেওয়া আছে বা ফোল্ড ভাজ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে বা এই ধরনের বিভিন্ন ধরনের ডিফেক্ট রয়েছে সেই সমস্ত ওয়েমআশিটে তাহলে আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যে চোদ্দোশো জন ক্যান্ডিডেট ইনএলিজিবল ক্যান্ডিডেট হিসেবে তারা গণ্য করেছে তার পাশাপাশি মেরিট লিস্ট প্যানেল হিসেবে গণ্য রাখা হচ্ছে বারো হাজার পাঁচশো উননব্বই জন ক্যান্ডিডেটকে মেরিট লিস্টের মধ্যে রাখা হয়েছে সেই মেরিট লিস্টের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট সমস্তটাই ইনক্লুড করা আছে রিভোলিউশন করা হয়েছে সমস্ত রিভোলেউশন ক্যান ক্যান্ডিডেট করা হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো উননব্বই জন ক্যান্ডিডেট তো এটা লিস্টের আকারে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেটাই সেই লিস্টটা আমরা একবার দেখে নিই তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন যেটা বলছে সেট অফ ক্যান্ডিডেট সাকসেসফুলি অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারিং ইন ইন্টারভিউ ফর বিং ইনক্লুডিং মেরিট লিস্ট মেরিট আউট অফ হয়েছে অর্থাৎ মেরিট লিস্টের মধ্যে যারা স্থান পেয়েছে তারা তারা হচ্ছে চোদ্দো হাজার জন ক্যান্ডিডেট মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে তার পাশাপাশি যেটা বলেছে গোয়িং আউট দ্য জোন অফ কনসিডারেশন অফ নিউ রিএলশন মার্কস দ্য টেট মার্কস অর্থাৎ চোদ্দোশো তেষট্টি জন ক্যান্ডিডেটের ওয়েমআশিটে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে ওয়েমআর শিটে কারচুপির কারণে তাদেরকে মেরিট লিস্টের থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে চোদ্দোশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে পুরো তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে তার পাশাপাশি যেটা যে আরেকটা যেটা বলা হচ্ছে সাবসেট অফ ক্যান্ডিডেট সাকসেসফুলি ইন ইন্টারভিউ ফাইনালি কনসিডারেশন ফিড দ্য বিং ইনক্লুডিং দ্য মেরিট লিস্ট অর্থাৎ ফাইনালি ইনক্লুডিং মেরিট লিস্টের মধ্যে আছে বারো হাজার পাঁচশো উননব্বই জন টোটাল সাইজ অফ মেরিট লিস্ট প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট বারো হাজার পাঁচশো উননব্বই জন অর্থাৎ ওয়েটিং লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট এই দুটো মিলে এই দুটো মিলে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো জন আর মেরিট লিস্টভুক্ত আছেন অর্থাৎ চাকরি পাবেন ফাইনালি চোদ্দো হাজার বাহান্ন জন ক্যান্ডিডেট আর বাকি ক্যান্ডিডেট পাঁচশো সামথিং ক্যান্ডিডেট তারা ওয়েটিং লিস্টের মধ্যে থাকবেন তো এর পাশাপাশি এসএসসি হলফনামায় তারা জানিয়েছে যে টোটাল ইন্টারভিউ ডাকা হয়েছিল সতেরো হাজার চব্বিশ জন ক্যান্ডিডেটকে টোটালি ইন্টারভিউ প্রক্রিয়া ডাকা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল চোদ্দো হাজার বাহান্ন জন চোদ্দো হাজার বাহান্ন জন ক্যান্ডিডেট এর মধ্যে চৌদ্দোশো তেষট্টি জনের ওয়েম্যাশিটে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে টোটাল যে শূন্যপদ ছিল আমরা দেখেছিলাম এর আগে যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি টোটাল শূন্যপদ ছিল তাহলে সেই শূন্যপদে নিয়োগ কিন্তু করবে স্কুল সার্ভিস কমিশন এবার আদালতের অনুমতি দিলেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাবেন যারা চ্যানেলটি নতুন হাসিক সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ